আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে এমিস মামুন ডিউটি চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বাহিরে যাব, গতকালকের ভিডিও আমি শেয়ার করছি আজকে। বাহিরে মানে আমাদের লোকাল পার্ক, আমার টবের মধ্যে কিছু ধনে পাতা, ধনে বীজ ছিটিয়ে রেখেছিলাম। সেই বীজ থেকে চারা উঠেছে, এখন আপনারা দেখতে পেলেন। আর সাথে মনে হয় লাই পাতা, এখানে লাই বিছিও হয়তো ছিল, যার কারণে দেখতে পেলাম লাই পাতার মতো কিছু একটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন আমার বের হয়েছি। আমার হাতে দেখতে রিসাইকেল বিন, এটা আমি ফেলে দেবো। আর এটা হচ্ছে আমার বাসার সামনে আর কি, গেট থেকে বের হয়েই এখানে এভাবে সুন্দর করে বড় বাকেট বা টব বলেন, এর মধ্যে আর কি এভাবে গাছ লাগিয়ে রেখেছে। তো দেখুন, লেভেন্ডার দেখাচ্ছি, এটার স্মেল কিন্তু অনেক ভালো লেভেন্ডার। এগুলোকে যদি জাল দিয়ে একটু ঘরে নিয়ে জাল দেওয়া যায়, জাল দিলে একটা ফ্লেভার ছড়ায় আর কি ঘরের মধ্যে অনেকটা। তো দেখাচ্ছিলাম আপনাদের এই যে, গতকাল কিন্তু একটু ক্লাউডি আর ঠান্ডা ওয়েদার ছিল, তাই সেই জন্যই ভাবলাম যে একটু পার্কে যাই, বেশি মানুষ পাওয়া যাবে না পার্কে গেলে সেই জন্য। আর এই যে দেখুন আকাশে, দেখুন মেঘলা আকাশ আর চারদিকে। তো আমি আমার রিসাইকেল বিনটা ফেলে যাব। ওরা রিসাইকেল, এই যে অনেকগুলো রিসাইকেল জমা হয়ে গেছে, কিন্তু যেহেতু রিসাইকেল বিন মানে গন্ধ ছড়াবে না, সেই কারণে হয়তো ওরা বিনটা নিতে দেরি করে, দু তিনটে একসাথে দু তিন সপ্তাহ পর নেয়। আর নর্মাল বিনগুলি আর কি ওরা রেগুলার নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি পার্কের জন্য রওনা হলাম। আর পার্কটা একদমই কাছে, মানে কথা বলতে বলতেই যাওয়া যায়, যাবে এত কাছে পার্ক। আর পার্কে তেমন লোকজনও ছিলেন না, আপনারা একটু পরে দেখতে পাবেন। আমি ঘরের কাছে, এই যে আমার আশেপাশে তেমন একটা বেশি কি বলবো, এটা একটা ব্যস্ততম রোড, সবসময় বাস বা গাড়ি ঘোড়া চলাচল করে, মেইন রোড আর কি। তো সাইডে এই যে আপনাদের আবার দেখাচ্ছি, একটা রোডের পাশে যে বিনগুলো আছে, এখানেও রিসাইকেল কিন্তু জমা হয়ে আছে। ওরা রেগুলার নিচ্ছে না, যেটা আগে করতো, প্রতি মঙ্গলবার ওরা রিসাইকেল নিয়ে যেত। তো হয়তো করোনার জন্য ওরা এটা খুব মানে দু তিন সপ্তাহ পর নিচ্ছে, যেহেতু এটা থেকে কোনো গন্ধ ছড়াবে না সেই জন্য। তারপরে দেখতে কীরকম লাগে, রেগুলার এগুলো পরিষ্কার করা হতো আগে, এখন হয় না। তো এই যে আমি টার্ন করলেই আস্তে আস্তে পার্কের রোডটা হয়ে যাবে। আর অনেকদিন পর যাচ্ছি পার্কে, ভালো লাগছিল না ঘরে বসে। আর ভাবলাম যে ঠান্ডা ওয়েদার তো লোকজন কম আসবে, আসলেই কম ছিলেন লোকজন, আপনারা দেখতে পাবেন কত কম ছিলেন। ভালো লাগছিল, বাতাস দিচ্ছিল, আর পরে একটু একটু করে বৃষ্টির ফুটা পড়তে শুরু করে, তো আমরা চলে এসেছিলাম আর কি। আর এই যে দেখুন, দূরে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, বাস যেদিকে আসছে তার রাইট অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া দেখা যাচ্ছে, হয়তো খেয়াল করলে দেখতে পাবেন, মনে হয় কেউ বারবিকিউ করছেন সেই কারণেই ঘরে। তো আমি যাচ্ছিলাম, আর উপরটা দেখুন আকাশটা পুরো একদম মেঘে ঢাকা। আর এই যে গাছগুলা এখানে একদম প্রায় 10-12 হাত দূর 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 করে একটা একটা করে গাছ লাগিয়ে রেখেছে, প্রত্যেকটা রোডেই এরকম লাগানো থাকে গাছ। তো গাছের মাথাগুলো, ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছিল উইন্টার স্প্রিংয়ের সময় আর কি, মানে ওগুলো শুকিয়ে গিয়েছিল। তো সেই কাটা ডালপালা থেকে আবার নতুন চারা গজাচ্ছে, দেখতে পেলেন যে গাছের মাঝখান থেকে নতুন পাতা হচ্ছে। তো আমি পার্কের কাছাকাছি চলে এসেছি, এই বাসাটা থেকে ধোঁয়াটা আসছে এই বাউন্ডারির ভিতর থেকে। আর এখানে পার্কের যে রেলিংটা আছে, সেখানে বড় করে দেখুন লিখে রাখা হয়েছে, প্রোটেক্ট ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। এটা সচেতনতার জন্য এভাবে টাঙিয়ে রেখে দিয়েছে। পার্কে একদমই লোকজন ছিলেন না দেখতে পাবেন। ভিতরে যাচ্ছি, আর কয়েকজন ছেলে মেয়ে, ছোটো ছোটো বাচ্চা আর কয়েক ছিলেন, বাইসাইকেল নিয়ে এসেছে ওরা। আমিও ইয়াফিকে নিয়ে বাইকে গিয়েছিলাম, ওর প্র্যাকটিস দরকার, ও বাইসাইকেল চালানো শিখছে সেই জন্য। তো একসাথে দুটো, বেশি লোকজন নেই, যার কারণে মানে ভালো লাগছিল আমার কাছে। আর থাকলেও অনেক দূর দূর, সবাই একজন থেকে আরেকজন আছেন আর কি। এই পার্কটাতে আসলে যখন এই সময়টাতে মানে সামারের সময় এখানে কিন্তু মেলা হয়,
প্রতি বছরই মেলা হয়, ফুডের স্টল বসে, আরো অনেক কিছু হয়। প্রত্যেকটা পার্কে বা এই মেলা হয় সামারের সময়, কিন্তু এই বছর সেটা আর হবে না। একদম সামারটা মানে ডাল যাবে আর কি, বোঝা যাচ্ছে সামারে এই সমস্ত পার্ক জুড়েই মানুষের সমাগম হয়। মেহেদি ডিজাইন থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট থাকে, ফুড স্টল থাকে, বাচ্চাদের অ্যাক্টিভিটি থাকে, কিন্তু এবার আর কিছুই হবে না। তো যাই হোক, মাঝে মধ্যে এখন আসলে না হয় এইসব না হয় আসলে ভালো। এই বছর যেহেতু আমরা সবাই সচেতন এবং সবাই, এক বছর না হলে কিছু আর যাবে আসবে না। তো মানে যদি সামনের বছর নর্মাল হয় ইনশাল্লাহ আবার হবে, তো সেজন্য আফসোস করছি না। মাঝে মধ্যে এখানে পার্ক তো খোলা রেখেছি, তো আমরা আসতে পারবো, ভিতরে আসছি। আর মানে বাচ্চারা একটু ফ্রেশ এয়ার, নিজেদের জন্য ফ্রেশ এয়ার একটু দরকার, তো মাঝে মধ্যে বের হতে হতে হয় শুধুমাত্র ওদেরকে অ্যাক্টিভ রাখার জন্য আর কি। তো যাই হোক, এখন আমি এখানে যে প্লেগ্রাউন্ডটা আছে সেটা আপনাদের একটু দেখাই। বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড, এটা তো পার্কের কিছু কিছু ঘাস আসলে এই যে এই দিকে হয়তো রোদে একটু কম পড়েও ঘাসটা খুব সুন্দর সবুজ দেখা যাচ্ছে। আর এই গাছের পাতাগুলো লাল, এটাও দেখতে ভালো লাগছিল, লাল পাতা সবুজ ঘাসের ওপরে। আর বাকি ঘাসগুলো কিন্তু অনেকটাই মানে হলুদের মতো হয়ে গেছে। তো এই প্লেগ্রাউন্ডটা মানে পার্কের একটা সাইডে এই প্লেগ্রাউন্ডটা বাচ্চাদের জন্য ওরা তৈরি করেছে। আর এখানে তো এই সামার হলিডের মধ্যে, সামারের মধ্যে তো বাচ্চাদের সামার কি মানে একটু ভালো ওয়েদার হলেই বাচ্চাদের অনেক হইচই থাকে এখানে, কিন্তু এখন এই এটাকে বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে কেউ এর ভিতরে যেতে পারছে না আর কি। আর বন্ধ করাটার কারণ হচ্ছে বাচ্চারা তো এইগুলোতে টাচ করবে, আর এক এক বা মানে সবাই এখানে জড়ো হয়ে যাবে অল্প একটু স্পেসের মধ্যে, সে কারণেই। তো এই খোলা পার্কটা ওপেন রেখে, তো পার্কটা খোলা রাখা হয়েছে, কিন্তু এই প্লেগ্রাউন্ডটাকে এভাবে লক করে রেখে দিয়েছে আর কি, যাতে কেউ এখানে যেতে না পারে। আর এই যে চারপাশ দেখতে পাচ্ছেন, অনেক অ্যাক্টিভিটিস ছিল ভিতরে অনেক ধরনের বাচ্চাদের জন্য। আকাশটা দেখুন, পুরোটাই মেঘে ঢাকা। আর যখন রুদ্রোজ্জ্বল ওয়েদার হয় তখন আরও বেশি ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে দেখতে। আমি হাঁটছিলাম পার্কের চারপাশে, আর এই যে একটা শালিকের মতো দেখতে পাচ্ছি, ওকে ধরার চেষ্টা করছিলাম, মনে করেছিলাম একটু যদি স্টপ হয় তাহলে একটু ক্লোজলি দেখাতাম, কিন্তু আমি যতই যাচ্ছি ও দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে হেঁটে হেঁটে। তো আমি কিছুক্ষণ ওর পিছু পিছু গেলাম, তারপর আর মনে হলো যে আর গিয়ে লাভ নেই, ওকে ধরা যাবে না, তো আমি চলে আসছি। এবং একদম গাছের এখানে অনেক বড় দুটা গাছ আছে, তো সেই গাছের একদম মাঝখানে দাঁড়ালাম উপরটা গাছগুলো দেখার জন্য, খুব সুন্দর লাগছিল। মাঝে মধ্যে কাঠবিড়ালি দেখতে পাই এখানে, তো সে চেষ্টা করছিলাম যদি কোনো কাঠবিড়ালি পাই আর কি। তো আমার খুব ভালো লাগছিল, একদম গাছের মাঝখানে দাঁড়িয়ে আছি আর উপরে গাছের বিরাট গাছের ছায়া, ভালো লাগছিল দেখতে। এই যে খুব সুন্দর, খুবই সুন্দর। বাচ্চারা যেহেতু প্লেগ্রাউন্ডে যাচ্ছে না, তো ওখানে বাইসাইকেল রাইড করছে, ইয়াফির জন্য ইয়াফি ওর প্র্যাকটিস করছে, আস্তে আস্তে ও শিখে নেবে। দোয়া করবেন ওর জন্য, ওর লেগ একটু স্ট্রং কম। বৃষ্টির ফুটা পড়তে শুরু করেছিল একটু একটু করে, তো আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি। আর বাসায় যাবার পথে এই যে কর্নারে এই এই ভেজিটেবলের এই মার্কেটটা সবসময় বসে, তো আমি এই যে প্রত্যেকটা বোল দেখতে পাচ্ছেন, বোলের মধ্যে করে ফ্রুট নিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটা বোলই 1 পাউন্ড করে। তো আমি এখান থেকে কিছু কলা কিনবো, এর জন্য দাঁড়িয়েছি, কলা কিনে ঘরে নিয়ে যাব এবং স্মুদি তৈরি করার জন্য নিচ্ছি আর কি। তো দেখতে পেলেন, বাসায় চলে এসেছিলাম, খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খাবো। আইসক্রিম আসলে তো ঘরে অর্ধেক কীরকম যেন শেষ হয়ে যায়, দেখতে দেখতে আমি খাবো, খাচ্ছি করতে করতে অর্ধেকই শেষ হয়ে যায়, তো এখানে একটু আইসক্রিম খাবো।
আর এই যে দেখুন, ঘরে অনেক কিউই ফ্রুটস নিয়ে আসা হয়েছে, এবং এগুলো কিন্তু টক মিষ্টি হয়, এই ফ্রুটসটা অনেকগুলো, তো গরমের মধ্যে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু গতকাল তেমন গরম ছিল না, তারপরও নষ্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এগুলো সফট হয়ে যায়। আমি ভাবছি এগুলো দিয়ে স্মুদি তৈরি করব, বেনানা স্মুদি, যার ইচ্ছা হবে খাবেন আর কি, তা না হলে সবগুলি নষ্ট হবে।